হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আবারও স্বাগতম নতুন একটা ভিডিওতে। আজকে আমরা কথা বলবো বাংলা নাটক নিয়ে। বাংলা নাটকের মধ্যে বাংলাদেশের মানে ঐতিহ্যবাহী নাটকের মধ্যে একটা বলতে গেলে বলতে হয় যে অল টাইম দৌড়ের উপর। সেই নাটকটা আমি আগে দেখা হয়নি, বাট রিসেন্টলি অনেকের কাছ থেকে শোনার পর আমি দেখলাম। দেখা ভাই, আমি আমার রিয়াকশন হচ্ছে অবুক, কি সুন্দর নাটক। হ্যাঁ, সেটা হচ্ছে অনেকেই দেখছেন আই থিঙ্ক, এবং আই ডোন্ট নো এখানে আমার ভিডিও কয়জন দেখতেছে, কারণ এটা তো ভাইরাল বা কোনো একটা ট্রেন্ডে নাই। সো আমি রিভিউ করতেছি আমার জন্যই, এক কথায় বলতে গেলে আমি আমার স্মৃতিতে ধরে রাখার জন্য। নাটকটা দেখে আমি বুঝলাম যে নাটকটা ওভারঅল কমেডি নাটক। হ্যাঁ, কিন্তু লাস্টে একটা সোশ্যাল মেসেজ আছে বা একটা এক্সপেরিমেন্টাল মেসেজ আছে, বাট বলতে গেলে বলা যায় যে কমেডিগুলো অত্যন্ত বেশি কাজ করে। হ্যাঁ, অল টাইম দৌড়ের উপর নামটা শুনে যেরকম মনে হয় যে সার্ভাইভাল টাইপসের কিছু হবে, দেন কমেডি শোনাতে বলা হয় যে সার্ভাইভাল টাইপস কমেডি হবে, মানে মাইন্ডকে চিপা টাইপসের হবে, একদম ওই টাইপসেরই সেই নামের অবদান রাখে, নামের মতোই কাজ কারবার। তারা অল টাইম দৌড়ের উপরেই থাকে, তারা বিভিন্ন বেদালে বাজে। এবং আমি দেখলাম যে ওই নাটকটার স্ট্যান্ডার্ড ফলো করে এখনো পর্যন্ত বাংলাতে অনেক নাটক হয় সেম স্ট্রাকচারে। যেমন একটা চিন্তায়ের ঘটনা আছে, উইটে ইদানিং মানে আমি অনেক নাটক দেখছি সেম টেম্পলেটের, মানে সেম চিন্তায়ের ঘটনা বাংলা নাটকে, বিশেষ করে বাংলা নাটকে। এখন কথা হচ্ছে যে এই নাটকটা কপি করছে থেকে না, এই নাটকটা অনেক আগের, এর থেকেই সবাই ইন্সপায়ার হচ্ছে আই থিঙ্ক, এটা আমার যা মনে হয়। সবাই ইন্সপায়ার হয়ে এই ক্লিপসগুলো নিচ্ছে এই অল টাইম দৌড়ের উপর নাটকটার উপর। দেখলাম যে বাংলাদেশে অধিকাংশ কাজই এই টাইপসের হয়, অনেকগুলো কাজ দেখছি আমি এই টাইপসের, যেগুলো দৌড়ের উপর থাকে, কোনো একটা কাউ কোথাও যাইতে ইচ্ছে করে বা কোথাও একটা টার্গেট নিয়ে যাবে। যেমন রিসেন্টলি কি বলে না, রকিং পোলাপাইন যে নাটকটা বেরোয়েছে ওইটাও সেম স্ট্রাকচার, আপনারা জাস্ট মিলাই দেখেন স্ট্রাকচারগতভাবে পুরাই সেম। হ্যাঁ, সো নাটকটা দেখলাম, নাটকটার কমেডি লেভেল আই থিঙ্ক অনেক বেস্ট। হ্যাঁ, যে অনেকগুলো টাইমিং আছে যেটা আপনার হাসতে হাসতে অবস্থা খারাপ হবে। সো যারা কমেডি দরকার, যারা নাটকটা দেখেননি তারা দেখবেন, এবং যারা দেখছেন তারা আবার দেখেন, আবার কমেডির মজা নেন। আই থিঙ্ক সবার আবার দেখা উচিত, আমিও পরে যাই আবার দেখবো নাটকটা। ওভারঅল নাটকটাকে বলতে গেলে সিনেমাটোগ্রাফি এই সে হাবিজিবি ওগুলা কি বলে না, আমি হাই কোয়ালিটিটা পাইনি, তো লোয়েস্ট কোয়ালিটিতে দেখছি ইউটিউবে। সো আমার ওই টাইপসের এক্সপিরিয়েন্স হয়নি যে আমি মতামত করবো সিনেমাটোগ্রাফি ভালো ছিল খারাপ ছিল, আর এটা থেকে টাইমের একটা ভেরিয়েশন আছে। সো ওগুলোর দিকে যাচ্ছি না, ওভারঅল বলতে গেলে নাটকটার মেকিং, গল্প এই সে সব অত্যন্ত জোস আখ্যামা এক কথায় বলতে গেলে, কমেডি লেভেল টাইমিং সব পারফেক্ট। এবং দিন শেষে শুধু কমেডির উপরেই নাটকের থেমে থাকে না, নাটকটার মধ্যে সোশ্যাল মেসেজ আছে, সোশ্যাল মেসেজ বলতে চিরন্তর বাস্তবতা আছে, মানুষের লাইফের বাস্তবতা আছে, একটা পর্যায়ে যে মানুষ একা হয়ে যায় ওইটারও একটা বাস্তবতা আছে। ওভারঅল বলতে গেলে ইনটোটাল একটা গুড কম্প্যাক্ট প্যাক। সো আপনারা যারা দেখেননি তারা অবশ্যই মাস্ট ওয়াচ, আপনারা দেখেন, টেস্ট করে নেন নাটকটা, আর যারা দেখছেন তারা আপনাদের অনুভূতি আমাকে কমেন্ট করে জানাবেন। কমেন্ট করতে যাচ্ছেন যেহেতু সাবস্ক্রাইব করবেন, ওকে, লাল কালারের বেল বাটনে ক্লিক করে দিবেন, সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব না করলে ভিডিও দেখেন না, সরেন, ওকে, জাস্ট কিডিং, ওকে। এই ছিল আজকের ভিডিও, হোপ ফর দ্য বেস্ট, আল্লাহ হাফেজ।